হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি টেক বিটিতে স্বাগতম। আজকে আমরা ফোনের নিরাপত্তা সম্বলিত একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। যখন কেউ আপনার মোবাইল আনলক করবে বা আনলক করার চেষ্টা করবে, তখন তার ছবি অটোমেটিক্যালি তুলে নেবে এবং সে কয়টি অ্যাপসে কাজ করেছিল সেটাও ডেটা রেকর্ড করে রাখবে আপনার মোবাইল ফোনে। অর্থাৎ আপনার ফোনের সম্পূর্ণ নিরাপত্তা দিবে এই সফটওয়্যার। এটার ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনার মোবাইল নিজে নিজেই যে লক খুলতে চাইবে বা লক খুলে কাজ করবে তার ছবি তুলে নেবে। যতবারই সে লক খুলবে বা লক খোলার চেষ্টা করবে, ততবারই তার ছবি তুলে নেবে এবং সে কোন অ্যাপসে কাজ করেছিল সেটাও রেকর্ড রাখবে। তো চলুন সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবে দেখি। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে সার্চ দেব WTMP, অর্থাৎ হু টাচ মাই ফোন। হু টাচ মাই ফোনের শর্ট ফর্ম WTMP। সার্চ দিলে সফটওয়্যারটি আসবে। এই যে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটার কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। এই সেটিংসগুলো নেক্সট দিয়ে অথবা স্কিপ করেও আপনি যেতে পারবেন। সেটিংস শেষ হওয়ার পর সফটওয়্যারটিতে একটি পাওয়ার সুইচ দেখতে পাবেন। এই পাওয়ার সুইচটি টাচ করলে বা ট্যাপ করলে সেটি চালু হবে এবং যতগুলো অ্যাক্সেস দেওয়া দরকার, আপনি মনে করবেন যে আপনার নিরাপত্তার জন্য যে অ্যাক্সেসগুলো দেওয়া দরকার, যে অ্যাক্সেসগুলো দিলে আপনার কোনো সমস্যা হবে না, সেই অ্যাক্সেসগুলো দিয়ে দেবেন। যে অ্যাক্সেসগুলো অ্যালো দরকার সেগুলো অ্যালো দিবেন, যেগুলো অ্যালো করতে চান না সেগুলো ডিনে করে দেবেন। এখানে অ্যাক্সেসের মধ্যে ডেটা অ্যাক্সেসে আপনাকে WTMP-তে ইউজেস ট্র্যাকিং যেটা সেটা অন করে দিতে হবে, না হলে কিন্তু আপনাকে ট্র্যাক করা যাবে না। অর্থাৎ আপনার লক যে খুলবে সে তাকে ট্র্যাক করা যাবে না। ব্যাস, সেটিং শেষ। এবার আমরা সফটওয়্যারে ঢুকবো এবং রেকর্ডসগুলো দেখবো। রেকর্ডস দেখার পর রেকর্ডসগুলো যদি প্রতিদিন ডিলিট করে দিতে চান, সেগুলো সবগুলো একসাথে ডিলিট করতে চাইলে ট্যাপ করে ধরে রাখবেন, উপরে ডান কোনায় সিলেক্ট অল দিবেন এবং ডিলিট অল দিবেন। ব্যাস, ডিলিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।